জানতাম তো এটাই হবে So hey guys, how you all doing? And welcome again to the channel, The Bong Explorer. And this is Prajit Vishwas. Ajke khete chole esche. Amar sathe amar khawar partner o ache ajke. Shomojit. Aro onek jon ashbe aste aste. Ar ajke vlog ta ami baire diye start korlam. Cause oi late hoye gechilam. O to jemni age ekta vlog chilo mone ache. Okhane ghumachhilo jemni kore. Omni ghumachhilo. Toke tule mule. Tarpor ready ready hoye. তাহুড়ো করে বেরোলাম দেখতেই পাচ্ছেন হাঁপাচ্ছি এবার আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে ওখান থেকে ওলা বা উবের কিছু একটা করবো বলতেই ভুলে গেলাম আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা যাব আহারে বাংলা দ্য বিগেস্ট ফুড ফেস্টিভ্যাল ইন কলকাতা আহারে বাংলা ওখানেই যাব ওখানে খাওয়া দাওয়া করবো আজকে সো চলুন আর কি ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে তো এখন চলে এসেছি বেলুড় মঠের সামনে আর আমার সব বন্ধু বান্ধবীরাও চলে এসছে আমরা সবাই মিলে যাবো আরও একজন আছে ওরা আমাদের একবার ডিরেক্ট আহারে বাংলায় গিয়ে জয়েন করবে তার আগে একটা ছোট্ট ইন্ট্রো করে নিই আমি মেধা ওর সাথে তো দেখা হয়েই গেছে আপনার আগে আর দিতে চাই আর ওকে তো চেনেনি ওর ব্যাপারে কিছু বলার নেই আমার তো যাই হোক এবার এখান থেকে উবের ধরবো উবের ধরে সোজা নামবো আহারে বাংলার সামনে তো চলুন তো আ গয়া হ্যাঁ আমরা উবের প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি এসে গেছে এই যে তো যাই এবার উঠি উঠে তারপর বসে বাকি গল্প করছি উঠে পড়েছি উবের পেছনে বাকিরা সবাই আছে ওখানে জানি না সবাই আসছে কিনা এবার বলুন আপনার এক্সাইটেড টু টুমরো সরি ফর টুডে ওখান থেকে যতদূর জানলাম 1 থেকে 1.5 মিনিটের হাঁটা তো ওখান থেকে হেঁটে তারপর আহারে বাংলা চলুন আহারে বাংলা চলুন এবার হাঁটতে থাকি তারপর খাওয়া দাওয়া সবই করবো চলতে থাকুন রয়েছি ভেতরে প্রথমে আমরা যাচ্ছি হল এ এই হচ্ছে হল এ জানি না দেখা যাচ্ছে কি না এখানে বহুত ভিড় লোকজনদের বহুত ক্রাউড বিশাল ভিড় এখানে বিশাল আর অ্যাকচুয়ালি আমাদের আর একজন যে আসবে তাদের জন্য ওই যে চলে এসছে একজন আমাদের আর একজন মেম্বার ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আমি তো দেখিয়েই দিলাম আচ্ছা ঠিক আছে যাই হোক এবার খাওয়া শুরু করি কিন্তু শুরু করবো কোথায় দিয়ে এখানে তো অনেক কিছু আছে লিটারালি অনেক কিছু আছে ভেতরে জানি না দেখানো যাচ্ছে কিনা হ্যাঁ দেখানো যাচ্ছে লেটস নো দ্য কুইজিন অনেক কিছু আছে যে জায়গাটাতেই ভেবেছিলাম যে এসে ভালো করে খাবো এই স্টলটাতেই ভিড় বসে দেখা যাক ভিড় কমলে তারপর ভালোভাবে ডিটেলসে দেখাবো তো এখান থেকে আমরা দুটো জিনিস নেবো একটা হচ্ছে এই ফ্রাইড পর্ক পেলিমেনি টস উইথ ক্যারেট সস আর একটা হচ্ছে এই হ্যাম অ্যান্ড চিজ ব্লিঙ্কি তো এখানে সবথেকে বড় কথা হচ্ছে এখানে যা ক্রাউড হয়ে আছে সেই ক্রাউড পেরিয়ে খাওয়াটাই হচ্ছে এখন বিশাল আবার আলু তারপর দেখছি খেয়ে বলছি কেমন লাগছে ততক্ষণ আপনারা একটু দেখতে থাকুন ফাইনালি খাবার এসে গেছে এখানে একটা নামগুলো আবার গিয়ে বলছি ওখানে
আগে একটা ফাঁকা জায়গা খুঁজি যেখানে গিয়ে একটু খাবো এগুলোকে। দেখে তো বেশ ভালো লাগছে। আর এটা এটা ছিল কি হ্যাম অ্যান্ড চিজ বিনি। খাবো আমিও খাবো, কারণ আপনাদের দেখিয়েই খাবো। How was it? Crunchy, soft inside. Achha. And the sauce is very nice. Ebar amar pala khawai. Nice. সুন্দর, খুবই ভালো। ক্রাঞ্চি বাইরেটা ক্রাঞ্চি ক্রাঞ্চি, আমি ভেতরটা পর দেবা ডাল দেবে। এই ডিশটা ভালো ছিল। এবার নেক্সট ডিশ কেমন? নাইস, ভেরি ডিফারেন্ট ডিশ। এই ডিশটাও খেয়ে দেখি কেমন লাগছে। ও মাই গড, এটা সত্যি খুব ভালো খেতে। ইটস রিয়েলি নাইস। ওপরটায় পুরো চিজ ছিল, আর ভেতরের স্টাফিংটা খুব ভালো, খুবই ভালো স্টাফিংটা। রাশিয়ান খাবারগুলো খুবই ভালো ছিল। আর পর্ক আবার ভুলে গেছি কি ছিল, ওটা পর্ক কিছু ছিল। আর একটা যেটা ছিল ওইটাও দেখালাম, দেখে মনে হচ্ছিলো পাটি সাপটার মতো, কিন্তু খেতে টোটালি আলাদা, খুবই ভালো খেতে। আজকে চামচটাই রয়ে গেছে। এটা জল, এরকম করে জল তো যাই হোক, এবার আমরা যাচ্ছি অন্য হলে। হলে ওয়াজ ভেরি গুড, লাভ ফ্রম রাশিয়া ওয়াজ ব্রিলিয়েন্ট। হলে শুধু ওই একটা জায়গা দিয়েই খেলাম আমরা আপাতত। অ্যান্ড এবার চলে এসেছি হল বি এর সামনে, হচ্ছে হল বি। চলুন ভেতরে যাওয়া যাক। এখানেও প্রায় বিশাল অ্যামাউন্টের ক্রাউড, কিন্তু এখানে জল খাওয়ার টেকনিকটাই ভেরি গুড। হ্যাঁ, এইদিক দিয়ে চাই এইদিক। আমরা বনলতা হোটেল, যেটা হল বিতে আছে, সেখান থেকে টার্কি নিলাম, কোয়েল নিলাম আর অক্টোপাস নিলাম এখান থেকে। এবার খাবার আসুন, খাবার এলেই খেতে শুরু করবো। আর এখানে সব কটা স্টলেরই সব থেকে বড়ো কথা হচ্ছে প্রাইসেস আর ভেরি অ্যাফোর্ডেবল। তো যেটা বললাম, আশপাশগুলো একটু দেখে নিন, ততক্ষণ আমরা একটু খাবারের জন্য ওয়েট করবো। টাটা। প্রথমে ধাক্কা ধুক্কি করে কষ্টের সৃষ্টে ব্লগিং করছি এখানে। এখানে কি ব্লগিং করা সম্ভব? সম্ভব না, একদমই না। সেটা বড় কথা, সেটা বড় কথা না। সব থেকে বড় কথা আজকে ভিড়টা হয়েছে, কারণ আজকে হচ্ছে লাস্ট ডে, তার উপর হচ্ছে আজকে সানডে, তাই জন্য ভিড়টারও বেশি হয়েছে। এর আগে অনেক ফাঁকাই ছিল, আমার অনেক বন্ধুরাও এসেছিলো, ওরাও বলছিল অনেক ফাঁকা ছিল। তো যাই হোক, লাক খারাপ আজকের দিনে এসেছি আমরা, আর এরকম একটা ভিড় পেয়েছি। যা আছে, হ্যাঁ যা আছে সবই এখানে পেয়ে যাবেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমি পুরোটা কভার করতে পারছি না, সব জায়গায় গিয়ে ফুডগুলো দেখাতে পারছি না, কিছু দেখাতে পারছি না। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিন, যতটা পারছি দেখাচ্ছি। ব্যাস দেখতে থাকুন, খাবার চলে এসছে। এটা হচ্ছে কোয়েল, এটা হচ্ছে অক্টোপাস, এটা হচ্ছে টার্কি। এবার খাওয়া যাক, খেয়ে দেখা যাক খাওয়াগুলো কেমন। শুরু করুন আপনারা, প্রথমে কোয়েলটা ট্রাই করা হচ্ছে। খুব স্পাইসি, কেমন? নাইস। এবার আপনটা পালা হ্যাঁ, আপন খায় না। আমি কি কোয়েলকে খাবো? কোয়েল বার্ডকে বলেছি। দারুণ খেতে, ভেরি গুড। মাংসটা যেমনি নর্মাল মাংস হয় অমনি লাগলো মাংসটা, একদম স্পাইসি।
এবার অক্টোপাসটা ট্রাই করা যাক। অক্টোপাস ট্রাই করা হচ্ছে। অক্টোপাস কেমন? ঠিকঠাক ঠিকঠাক চিউই চিউই বাবল গামের মতো রাবারি চপ। আমি এবার খেয়ে দেখি। সৌম্যজিৎ বলো চপের মতো খেতে আর রাবারের মতো খেতে। পাড়ার চপ, সরি, একদম ঠিক নর্মাল যেমনি চপ হয় তেমনি খেতে যাচ্ছে, একটু রাবারি। অক্টোপাসটা খুব বেশি ভালো লাগেনি। আর এবার টার্কি, টার্কি ইজ গুড, টার্কি ইজ লিটারালি গুড। এবার টার্কি খাওয়া হচ্ছে। ভালো, থামস আপ ফর টার্কি, থামস ডাউন ফর অক্টোপাস, অ্যান্ড থামস আপ ফর কোয়েল মল্লিক, সরি কোয়েল। টার্কি ইজ দ্য বেস্ট, কোয়েলটা ভালো ছিল, বাট অক্টোপাস পাড়ায় আমাদের পাড়ার চপের দোকানে বিক্রি। তো বনরাজা হোটেল আমাদের এত ভালো লেগেছে, আমরা আরও একটা ডিশ অর্ডার দিতে গেছি, কি হরিয়ালি এমু অর্ডার দিতে গেছে। হরিয়ালি এমু এবার আসবে, আবার আপনাদের খেয়ে দেখাবো। এ অন্য লেভেলের অর্ডার দেয়, ঠিক আছে, এ দিয়ে বলছে, রিসিট দিয়ে বলছে কাকা পাখি দিয়ে দাও, মানে সত্যি কাকা পাখি দিয়ে দেয়। তা বলেনি, এখন এমু হরিয়ালি চলে এসছে, যে এমু হরিয়ালি কাকা এমু হরিয়ালি। এবার খেয়ে দেখি কেমন লাগে এমু। এখন অব্দি দুটো পাখি খেয়ে নিয়েছি আমরা, এবার তিন নম্বর পাখি চলছে। কেমন তাহলে আমার দিয়ে দে, অসম খেতে, অসম খেতে। এবার আমি একটু খেয়ে দেখি, একটা এমু খেয়ে দেখা থাকা উচিত না, খুব কষ্ট করে খেলাম, কিন্তু খুবই সুন্দর খেতে এমু। The gravy was brilliant and it's nice and cool. Awesome, the name. First time. First time emu khelam and darun khete emu chan. Literally khubi bhalo khete. How are you? Gravy taka? Dao, dao. Devda ira tole tole. Ekta chumuk bhi chhodte. Shomo ji ne bar gravy the chumuk dele. Quail paki chicken and gravy. Quail paki chicken and gravy. Oh. Emu paki. Ha, ei to bolli quail. Ha? দারুন, এমু পাখি খুবই ভালো ছিল, খুবই গরম ছিল, কিন্তু গরম হলেও খুবই টেস্টি ছিল। হল বি ওয়াজ ভেরি গুড, বনলতা হোটেল রকস, এক্সেপ্ট দ্য অক্টোপাস, রাইট, এক্সেপ্ট দ্য অক্টোপাস পুরোটাই ভালো ছিল। এবার যাচ্ছি হল থ্রিতে, হল থ্রিতে দেখি এবার কী কী পাই। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব ভালো লাগছে। শুধু একটু লোকজন কম থাকলে আমি আরও ভালো করে ব্লগ করতে পারতাম, আপনাদের আরও ভালো করে খাবারগুলো দেখাতে পারতাম। না, সবাই মিলে আছি, খুব মজা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ব্লগে কতটা মজা হচ্ছে। এখানে আরও অনেক রকমের আইটেম আছে, সবে আমরা দুটো হল কভার করেছি, আরও একটা হল আছে, এটাই হচ্ছে লাস্ট হল, হল নাম্বার সি হচ্ছে লাস্ট হল। এবার গিয়ে দেখি এখানে কী কী পাই। এখন অবধি খাবার এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড, এক্সেপ্ট দ্য অক্টোপাস। তো চলুন এবার, মনে হয় না এখানে আর ব্লগ করা যাবে। হল এ আর হল বি মিলিয়ে যত লোক হবে তত লোক মনে হয় হল সিতে এসে বসে আছে। জাসি কী করে করবো ব্লগ এখানে আমি এত এত লোকজন। যাই হোক, দেখা যাক কতদূর কী করতে পারি, আপাতত ঢুকি তো, তারপর দেখছি। চলুন, তো হল থ্রিতে আমরা যে সপ্তপদি রেস্টুরেন্টটা আছে ওখান থেকে কী কী অর্ডার দিলাম। বিয়ার, ভেটকি, ফিটাস আর বটকা ভাপা মুরগি, এই দুটো আপাতত অর্ডার দিয়েছি আমরা। এবার দেখা যাক খাওয়ার আসুক, তারপরে অন্য একটা হলে যাবো, ওখানে গিয়ে বাড়ি খাওয়া দাওয়ার টেস্ট করবো, তাই তো।
খাবার চলে এসেছে। এটা হচ্ছে মুরগি ভাপা, আর এটা কি ছিল? বিয়ার ফিশ ফ্রিটার্স। দেখা যাক এবার খেয়ে কেমন লাগে, আপনারা একটু দেখে নিন। দারুন খেতে, ভেটি ফিটাস ইজ ভেরি ভেরি গুড। তো এরপর এখান থেকে মিষ্টি খাওয়া হবে, তো চলুন এবার মিষ্টি কাউন্টারে গিয়ে দেখা করি। তো আরও একটা জিনিস, এখানে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, তো সবাই মিলে এখানে এসেছি আজকে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এত বেশি ভিড় এখানে যে আমি ঠিক করে ব্লগ করতে পারছি, এত মনে রাখা যাবে। সব থেকে বড় কথা এখানে অনেক ইউনিক জিনিসপত্র পাওয়া যায়, সেগুলোই টেস্ট করছি। যাই হোক চলুন এবার বাকি খাবারগুলো টেস্ট করতে থাকি। তো চলিয়ে মিষ্টি আছে নাকি? তো হলসির খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর চিকেন ভাপাটা অতটা ভালো ছিল না, বাট ওই ভেটকি ফ্রিটার্স ওয়াজ ভেরি ভেরি গুড। তো এবার হল ডিয়ের দিকে যাই, ডিয়ে গিয়ে দেখি কী কী খাবার আছে ওখানে। তো চলুন, ঢুকে পড়েছি আমরা হল ডিতে। অ্যান্ড হল ডিতে মেনলি ডেজার্টসগুলো আছে, মিষ্টি মিষ্টি যা সব আছে সব এখানে। এখানে অনেক রকমের স্টল আছে, তো এক এক করে দেখাচ্ছি, আর তারপর মিষ্টি খেয়েও আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে। চলুন, হলদি থেকে আমরা অর্ডার দিলাম হচ্ছে বেক মালপোয়া আর রসমালাই, যেগুলো ওখানে চলে এসছে। এটা হচ্ছে বেক মালপোয়া আর দিস ইজ দ্য রসমালাই। কেমন লাগছে? ঘ্যামা ঘ্যামা, দেন আই শুড ট্রাই ইট। খুব সুন্দর, এটা খুবই সুন্দর ছিল। এবার সেটা একটু খেয়ে নিই, তারপরে রসমালাইটা এসে বলছি। তো বেক মালপোয়া ওয়াজ ভেরি ভেরি গুড। এবার রসমালাইটা খেয়ে দেখি কেমন লাগবে। অসাধারণ, খুব ভালো, সুপার, ম্যাগনিফিসিয়েন্ট, যা সব আছে ওয়ার্ল্ড, সব করে এটাকে যায়। অসাধারণ খেতে। আপনার কিছু বলার আছে? সুইট ডিশগুলো দারুণ ছিল, সুইট ডিশগুলো সত্যি সবকটা ডিশের মধ্যে ভালো ছিল, সবকটা বলবো না, কিন্তু হ্যাঁ ডেজার্ট ওয়াজ দ্য বেস্ট পার্ট। কিলো ওই একটু খেয়ে দিয়ে নিই, সারাক্ষণ তো দেখতে পাচ্ছি দুটো গাদা করে ব্লগ করছি, ওই একটু খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর তারপর আবার আসছি। তো হল ডিয়েরও খাওয়া দাওয়া শেষ, মিষ্টি মিষ্টি খেয়ে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সেই ব্লগটাকেও এবার শেষ করতে হবে, এটুকুই ছিল আজকের ব্লগটা। জানি খুব ভালো করে ব্লগ করতে পারিনি, কারণ এখানে অনেক লোকজন ছিল, লোকজনদের চাপাচুপি খেয়ে ব্লগ করতে হয়েছে, বাট স্টিল যতটা পেরেছি করেছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ব্যাস আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে। ততদিন ঘুরতে থাকুন, ঘুরেই গেছে, ঘুরতে থাকুন, খেতে থাকুন, অ্যান্ড বাঁচতে থাকুন। টাটা।